ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। ওরা কই? কেউ তো কাজেই আসে নাই, কল করতে পারিস না, ফোনই নাই। বেশ তুই বসতে, আমাদেরকে একটু তেল মেরে আনি। মিস্ত্রি, ও মিস্ত্রি উঠো গো। সকাল সকাল কে গান জ্বলায়? আমি কাজে যাবো না, আজ আমার ছুটি। কে ছুটি দিল? ছুটি নিতে গেলে কি তোমার পারমিশন নিতে হবে নাকি? মারা গাড়ে ফোন ভরে সকাল 6টার অ্যালার্ম লাগিয়ে দেবো। গাড় জ্বলা না, এখান থেকে যাও, এখন ঘুমাবো। এই মারা ঘুমাবো মানে? আমি কন্ট্রাক্টর, আমার সম্মান নাই নাকি? বেশ তাহলে বসো, চা খেয়ে যাবে। এখন আমার চা খাওয়ার টাইম নাই, পার্টির কাছে অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছি, তাড়াতাড়ি কাজে জন আলো আমার মেরে গাঁড় ভেঙে দিবে। তুমি তো পার্টির কাছে টাকা নিয়ে লিছো আর আমাদেরকে দিছো না, বাল যায় তোমার কাছে। তুমি আলাদা মিস্ত্রি দেখে লাও গা। হ্যাঁ কাজে যাবো তো, নিশ্চয় যাবো। তুমি যাও, আমি এখন টিফিনে ভাত ভরে চললাম, তাড়াতাড়ি এসো। হ্যাঁ এদের যা গাঁড় পেয়েছি, মনে হচ্ছে ঘরে চাল ডালটা দিয়ে যেতে হবে। বোকা চোদা, ঠিক টাইমে কাজে তো জানিস না, তোর যা কাজে ছিল তুই সারা জীবন লেবারই থেকে যাবি। সুরের বাচ্চা কন্ট্রাক্টর, লেবার বলবে না। ঘাড়ে ফোন ভরে সকাল 6টার অ্যালার্ম লাগিয়ে দেবো। তুমি যা বলবে বলো, আমি কাজে যাবোই না। কেন যাবি না? ঘরে খাওয়ার টাকা নাই। এলে 10 টাকা, 10 টাকা তো বিড়ি ছাড়া কিছুই হবে না। সুরে বাচ্চাতে তো সারাদিন বিড়িই খাস। আমার একটা শর্ত মানতে হবে। বেশ বেশ তাড়াতাড়ি বল। আমি যখন মন তখন বিড়ি খাবো, কিছু বললে চলবে না। মাথায় কিলো দেবো, এখানে চটপটি মরে যাবি। গান মানাবো, কাজ যাবো না। বেশ বেশ তাই হবে, তুই যা করবি তাই হবে, তুই তাড়াতাড়ি কাজে চো। বেশ চলো চললাম। ওরা কই? দাঁড়া, ওরা ঠিক আসবে, ওরা রাজমিস্ত্রি কম, রাজার বেটা বেশি। তাহলে আমি কার বেটা? তুই বাল বেটা। ফালতু বসে না থাকে, ইট বোয়া, আমি আবার ঘরটা ঘুরে দেখে আসি। তোকে ইট বোয়াতে কে বললো? কোন সুয়ারের বাচ্চা এত সহজ? কন্ট্রাক্টর বললো। কন্ট্রাক্টর না বাল, ওর কাজের সম্বন্ধে কোনো জ্ঞান নাই। ওই তো কন্ট্রাক্টর। না না আমি কিছু শুনিই নাই, বলো কি বলছিলে? কই আমি কিছু বলিই নাই। এই মা, আমি আর ইট বোয়াবো নাকি? না তোকে আর ইট বোয়ানোর কোনো দরকার নাই, তোমার কোন গুলো বেছে দে। বেশ চলো, হাট বোকা চোদা, কাজ কর কাজ কর। আর মিস্ত্রি, আজকে প্লাস্টার করার দরকার নাই, কাল তো সারাদিন ইটুকু পারা প্লাস্টার করেছো। তুমি কি বলতে চাইছো, আমি কাজে ফাঁকি মারছি? গান মারাকে ঘর চললাম, তুমি আলাদা মিস্ত্রি দেখে লাগো। না না ভালোই প্লাস্টার হয়েছে, দারুণ কাজ করছো। আমার মিস্ত্রি বলে কথা, খারাপ কাজ করলে হয় সেটা বলো। আর আমি কি করবো বললে না? এই মারা, একে আবার আলাদা করে বুঝাইতে হবে। আমরা দুজন মিলে কথা বলছি তো, তোকে বলে তুই বালু বুঝবি না। মিস্ত্রি, তোমাকে আজকে আর প্লাস্টার করতে হবে না, একটা রুমে ভুল করে দুটো দরজা হয়ে গেছে, তুমি একটা দরজা ইট দিয়ে বন্ধ করে দাও। ঠিক আছে, এ ইট পরে।
এই তো ইট বলে কে বললো? মিস্ত্রি বললো। ই মানে তোর মিস্ত্রি তো আমি। তুমি না, মিস্ত্রি বললো। ওটাই তো বলছি রে মানা, তোর মিস্ত্রি তো আমি, তো ভ্যাঁচো তো আমি কখন বললাম? যার নাই কাজের ছিরি সে নিজেকে ভাবে মিস্ত্রি। কি হলো রে? ইট বাচ্চি তো এ বলছে কাকে বলে ইট বালি। কে লেবারটা? লেবার বলবে না, খেপা চুদা। একে তো লেটে কাজে আসবে, আবার নিজেকে মিস্ত্রি ভাবছে। চুপ করে কাজে লাগ, শুধু বলতে কাজ কর। কি করবো সেটা তো বলো। যা বালি বহাগা। আমি তোকে প্যাকেটে হেঁকে ঝোপে ছুটতে বলেছিলাম। আমি প্যাকেট পাই নাই, ওই জন্য বাড়িতে হেঁকে দিয়েছি। যাই তাহলে চানটা করে আসি। শুয়োরের বাচ্চা একটা বাহানা পেলেই ফাঁকি মারা শুরু। চুপচাপ হাতটা মুছে কাজে লাগ। দেখ একটা বিড়ি দেখাই। থাক, তোকে দিতে হবে না, আমি নিজে লিলিছি। করে মশলাটা মাখা। মশলাটা দে, কাজ শুরু করি। এই কোথায় চললি? মিস্ত্রি ডাকলো, মশলা দিতে চললাম। দুদিন কাজ করে মিস্ত্রির সাথে কাজ করবে সুরের বাচ্চা? মিস্ত্রি তো সিনিয়র হেল্পার থাকে, লেবার নয়। তুই তো লেবার, ইট বগা যা নুনু মুখো। মশলা দে লেবার। লেবার বলবে না। তো কি বলবো? সিনিয়র হেল্পার বলো, হ্যাঁ মিস্ত্রি বলো। বলবো না। গান মারা গা মশলা দেবো না। মশলা দিবি না? না। এ তুই আয় রে, তুই গান মারা গা ইটবো। যা দেখতে পেছিস না তোর মিস্ত্রি দাঁড়িয়ে আছে। এই মানে নিজেরাও কাজ করছে না, আমাকেও শান্তিতে কাজ করতে দিছে না। কই মশলাটা দে, তাড়াতাড়ি কাজটা শুরু করি, অনেক লেট হয়ে গেল। মশলা দে। কাজ করছো না, গাড়া পাকাও মারছো, সব মশলা তো নিচেই ফেলে দিছো। এই মশলাটা ফেলি না রে বোকাচোদা, কাজ করতে করতে এটা পড়ে আছে। মশলা দে।
এই মারা মশলাটা কড়াই না ঢেলে নিচে ঢেলে দিলি, তুই ফালতু কষ্ট করে নিচে ফেলার থেকে আমি ফেলে দিলাম। মিস্ত্রি হলে বুঝতে রেখা পাচুদা যা তোকে মশলা বাড়াতে হবে না। ইটবো লে মারা একে আবার আলাদা করে বুঝাইতে হবে। বাবু মশলাটা নিচে না ফেলে কড়াই দে কাজটা করি। এই মারা গাঁথা ইট গুলো কেন দিছিস? তুমি তো বললে ইট দিতে। আরে মামুনি গাঁথা ইট গুলো দিতে বলি নাই, ওই ইট গুলো দিতে বললাম। আমি নতুন নতুন কাজে এসেছি তো ওই জন্য কিছু জানি না, আমাকে একটু কাজ শিখিয়ে দাও। এমনি এমনি কাজ শিখে দেবো নাকি? মিস্ত্রি হতে আমার 4-5 বছর টাইম লেগেছে, আমার কানে খানিক তেল মার তবে তো কাজ শিখিয়ে দেবো। তেল তো আনি নাই, সাবান হলে চলবে? আরে ভেড়া চুদা গাঁড়ে তেল মানে আমাকে খানিক পটা তবে তো কাজ শিখিয়ে দেবো। এলাও সিগারেট, শুধু সিগারেট খাওয়ালে হবে? গাঁড় মারতে দেবো নাকি? বাড়ির তরকারি খাওয়াবি, মাঝে মাঝে মাছ মাংস খাওয়াবি, গুটকা খাওয়াবি, পাহাড় টিপে দিবি তবে তো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ সব কিছু খাওয়াবো, আগে কাজটা তো ভালো করে শিখিয়ে দাও। এলে করিলে আর মশলা ঢেলে আর ফাঁকে ভর, ফাঁক করো ফাঁক করো। আরে মামুনি আমার গাঁড়ে ফাঁকে বলি নাই, ইঁচার ফাঁকে ভরতে বললাম। কি করছে? ইট গাচ্ছে। ইট গাচ্ছে মানে? মিস্ত্রি আমাকে কাজ শিখিয়ে দিয়েছে। শুয়োরের বাচ্চা মিস্ত্রি কত হিংসুটে, আমি এতদিন দিয়ে কাজ করলাম আমায় কাজ শিখালো না, আর এই নুনুমুখ দুদিন কাজে এসে কাজ শিখিয়ে দিছে। বোকা চোদা তুই কোনোদিন সিগারেট কিনে খাইছিস? সে তোর কাছে বিড়ি চেয়ে চেয়ে খেতে হয়, আর একে দেখ কাজ শিখবো বলে সিগারেট খাওয়াচ্ছে আমাকে। এই নুনুমুখ তোকে বোকা চোদা বানাচ্ছে, ভুলও কিছু খাওয়াস না তো ভুল কাজ শিখিয়ে দিবে। তোকে বেশি গান পাকাও মারতে হবে না, তুই কাজ শিখবি না বলে কেউ শিখতে দিবি না নাকি? তুই তো জীবনে মিস্ত্রি হতে পারবি না, সারা জীবন লেবার হয়ে থেকে আবি বলে এও লেবার হয়ে থেকে আবি নাকি? যা ইট বাগা। তোকে কাজ শিখাচ্ছি বলে ওর গাঁড় জ্বলছে বুঝলি, যা তুই ইট বাগা। ইট বাবে না নাকি বসে আছো, রেগে আছো নাকি, কথা বলছো না? তুই খেপাটা পড়িস নাকি মিস্ত্রির কথা শুনছিস? লোফি মিস্ত্রি মোটে তোর পোন মায় ধান্দায় আছে, তোকে বালু কাজ শিখাবে না। যা তুই ইট বগা বুঝলি, আমার মাথায় অনেক লাগছে, আমি খানিক বসছি। ও বলছো তুমি আমার কাজ শিখাবে না, তুমি শুধু আমার গান মারা ধান্দায় আছো। হ্যাঁ রে খেপাচ্ছি দা, কি বলছিস দেখে? খেলা করি নাই, ওই লেবারটা কাজ করতে দিবে তবে তো কাজটা করবো। কই প্রকাশ লেবার? শুয়োরের বাচ্চা গুলো বাড়িতে গিয়ে গাড়ি তেল মেরে আনতে হবে, কাজে সাইতে বুঝে যাবে, গাড়া মারা কাজ করতে পারবে না, তোদেরকে ছেড়ে দে। গামা ঘর চললাম, এই মারা একেবারে আলাদা করে বুঝাইতে হবে। এই লেবার নিয়ে কাজ হবে না। বলো ভিতরে এসো। কি করবো আমি? তোমাকে কিছু করতে হবে না। শুয়োর বাচ্চা মিস্ত্রি মাথায় কিনে দেবো, এখানে ছটপটে মরে যাবে, কন্ট্রাক্টর তুমি না আমি। এই লেবার গুলো ভালো কাজ করছে না বলে আর একটা মেয়ে লেবার এনে দিলাম। তোমার আর চিন্তা করতে হবে না, এবারে কাজ গাঁড় ফাটা হবে। ঠিক আছে তোমরা তাহলে কাজ করো, আমি আলাদা সাইড দিয়ে ঘুরে আসি। এইবারে
তুমি কেন আছো? আমাকে বলছো? মামুনি তোকে বলি নাই, তুই যা। মেয়ে দেখে রজ উঠেছে। তুমি কেন কাজ করবে? মেয়েদেরকে কাজ করা মানাই না। তুমি শুধু আমার পাশে থাকো, এমনিতেই কাজ হয়ে যাবে। আমি মশলা গেলে আছি তো, ওকে ইট বসে বলো। খেপা চুদা, তোর লজ্জা নাই একটা মেয়েকে দিয়ে কাজ করাবি? যা তুই ইট বগা। কেন ও কাজ করবে নাকি? ও তো লেবার। তুই তো লেবার। সুরের বাচ্চা মিস্ত্রি লেবার বলবে না। এই মানা লেবার কে লেবার বলতে কি বলবো? কাজ করবো কি করে? আমিও কাজ করবো না। গান মারাগা, আমিও করবো না, আমিও বসলাম। তোমার নাম কি? ফুলটুসি। ফুলটুসি? ফুল কই তোমার? এই তো সাইতে আছে। কেমন সিন যদি দেখে দেখে মার কথা কেমন ছোট আছে। তুমি প্রত্যেকদিন কাজে আসবে বুঝলে, আমার সাথে থাকবে। বিশাল ঢামন মিস্ত্রি। মালিককে বলবে না কিন্তু যে আমার সাথে ইয়ে করছো বুঝলে, বলবে না। তখন বলছো তো ড্রামা ধান্দা, তুমি ভালো কাজ শেখাবে না, বিশাল বেদ মিস্ত্রি। আমি কিন্তু খাটালে হবে না। না খাটাবো না তোমাকে, কিছুই খাটাবো না, তুমি শুধু আমাদের থাকবে। শুধু তোর গান মেরে খাবে আর বলবে যে কাজ শিখে দেবো, বাল শিখে দেবে। আমি কিন্তু কাজ শিখে দেবে এইছি। ঠিক বলেছো। শুয়োরের বাচ্চাগুলো কাজ না করে বসে আছিস? বালের মতন তো লেবার দিয়েছো, কি করে কাজ করবো? আগে বললে এই লেবার গুলোতে কাজ হচ্ছে না, ওই জন্য একটা মেয়ে লেবার এনে দিলাম। এখন বলছে এতে হচ্ছে না, তোমাদের বর্ষা থাকলে আমাকে পার্টির কাছে মার খেয়ে মরতে হবে। বাল করে কাজ হবে? মিস্ত্রি তো মেয়ে লেবারটাকে নিজের কাছে বসতে দেখেছে, কোনো কাজই করতে দিছে না। কি শুনছি মিস্ত্রি? না মানে একটু গল্প করছিলাম। ওদের দুজনকে লি যাও। হেমনাচিতি মিস্ত্রি সব তো কম নয়, এদেরকে নিয়ে কাজ করো না। ওদেরকে লিও হবে কাজ। আর কেমন কাজ করছো? বৃষ্টি পড়ছে তো, ছাদে জল জমে পুকুর হয়েছে। ভালোই তো, হেগে ছাদের জলে গাঁট ধুয়ে নেবো। দু নম্বর সিমেন্ট আনলে তো এরকমই কাজ হবে। কেন, এই সিমেন্ট গুলো ভালো নয়? ওয়াটার প্রুফ সিমেন্ট আনতে হবে, তবে তো ছাদে জল জমবে না। ওয়াটার প্রুফ সিমেন্ট হয় নাকি? দাঁড়া আমি একবার ছাদ থেকে ঘুরে আসছি। মিস্ত্রি একটা বিরিয়ানি দাও তো খাই। কি বললি? ওই মিস্ত্রি বলছিল বিরিয়ানি খাবো। বেশ ঠিক আছে, পরে খাই দিস। আর মিস্ত্রি
আমি তো এই রুমটাই থাকবো, তো ভালো করে ডিজাইন করে দিও। না না, এই রুমটাতে অ্যাটাচ বাথরুম আছে, আমি থাকবো। না না, আমার বয়স হচ্ছে, আমার অ্যাটাচ বাথরুম দরকার। না না, আমি ইয়াং আছি, আমার অ্যাটাচ বাথরুম দরকার। তুই ইয়াং আছিস, তুই দূরে বাথরুমে যেতে পারবি? আমার বয়স বাড়ছে, আমি যেতে পারবো? তোমার একটা সাথের ছেলে, তুই একটা অ্যাটাচ বাথরুম দিতে পারবো না? ঘরে থাকতে দিছি ওটাই অনেক। আর মিস্ত্রি, এই রুমটা ভালো করে ডিজাইন করে দিও তো। আর বেটা, কি হলো তোর এই ঘরে থাকার ইচ্ছা হলে থাক, না তো গান মারা গা। এই রুমটা আমিই লুবো, চললাম। মিস্ত্রি, একটা বিদায় তো খাই, ভাত খেয়ে পেট ফেপে গেল। মিস্ত্রি, বাবাকে বুঝাও তো এই রুমটা আমাকে দেওয়ার জন্য। এই রুমটা তুমি কেন নিবে? রুমে অ্যাটাচ বাথরুম থাকলে যখন তখন হ্যান্ডেল মারতে পারবো। কেন, তোমার বাড়িতে পুরনো কাপড় নাই? আর ওই লেবারটা কই? তোমাকে বলেই তো মরতে গেল। শুয়োরের বাচ্চাটা কখন মরতে গেছে এখন আসে নাই? চলো দেখে আসি কি করছে, চলো। কে নাচে রে পতর কি নাগিন জয়সন, কে নাচে রে পতর কি নাগিন জয়সন। বাল করি কাজ, রিলস বানাবার ফলোয়ার্স বাড়াবো। কাজে ফাঁকি মারছে, জীবনে মিস্ত্রি তো ভাবি না, সারা জীবন লেবার। লেবার বলবে না তো কি বলবো? হেল্পার বলো, হাম মিস্ত্রি বলো, বাল বলবো। আমাকে কাজ করতে দে, আমি সর পই না, দেখি কাজ করো। শুয়োরে বাচ্চা কাজ করতে দিবি না? না দাঁড়া। তখন থেকে গাঁড় জ্বলা ছিল, কাজ করতে দিছিল না। একদম যাবি না, না তো তোর মুখে ইট ভরে প্লাস্টার করে দেবো। দিয়াল কেন বাঙালি শুয়োর বাচ্চা? তুমি মারলে কি গাঁড় মাইতে? বেশি গাঁড় জ্বলাবি তো বালিতে পুঁতে তার উপরে মুতে দেবো। শুয়োরে বাচ্চা, এত কষ্ট করে ইঁটটা গাঁথলাম আর তুই ভেঙে দিলি? বেস করছি, বাল ছিলবে। ভেঙে নিয়ে বড় বড় কথা, তুমি আমার গায়ে হাত দিলে? তোমরা ঝগড়া কেন করছো? শুয়োরে বাচ্চা গুলো কাজ বাদ দিয়ে এগুলো কি করছিস? সকালে বললাম ইট গাড়তে, এখনো ইট গাঁথা হয় নাই। বালের মতন তো লেবার দিচ্ছ, কি করে কাজ হবে? তুমি মিস্ত্রি হয়ে ফাঁকি মারবে আর লেবারটা দোষ দিবে? এটা মেনে নিতে হবে, বাল মেনে নিতে হবে। আমি ইট গেঁথে ছিলাম, এই শুয়োরের বাচ্চাটা ভেঙে দিয়েছে। কই শুয়োরের বাচ্চা লেবার কি করে?
তোদের জন্য আমাকে পার্টির কাছে মার খেয়ে মরতে হবে। কি করে কাজ করবো, এই লেবার গুলো তো ভালো নাই। কি করে কাজ করবো, মিস্ত্রি তো ভালো নাই। লেবার মিস্ত্রির দোষ দিয়ে কি লাভ, আমাদের কন্ট্রাক্টরই তো ভালো নাই। এখন আমি খারাপ, মাথায় কিলো দেবো, এখানে ঝটপটে মরে যাবি। দেখছি কে কার মাথায় কিলাই। আমি এখানে কাজ করবো না, চেন্নাই পালিয়ে যাবো। ভাল করে তোমার কাজ, তুমি আলাদা মিস্ত্রি দেখে লাভ না। কাজ করবো না, গাড়ার মারাকা শুয়ারের বাচ্চা হলে তোদের কাজে আসতে হবে না। আমি আর কাজ ধরবো না, এই লেবার মিস্ত্রি নিয়ে কাজ করা যাবে না। আমিও কাল থেকে ড্রেস চেঞ্জ করে ভিক্ষা করবো। হাই গাইস, তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর কোন পার্টটা ভালো লাগলো বিশেষ করে এটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে যারা দেখে না তাদেরকে দেখার সুযোগ করে দাও, শেয়ার করে ঝেড়ে শেয়ার করো একদম। আর তুমি যদি চ্যানেল নতুনই থাকো তাহলে এরকম গান ফাটা ভিডিও পেতে আমাদের বঙ্গলু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা সাবস্ক্রাইব করোনি তারা, আর আমাদের ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে নাও। আর আমাদের ইনস্টাগ্রামে বংলুচ্চা বংলুচ্চা অফিসিয়াল বলে আছে, ওইটাতে গিয়ে সবাই ফলো করো, ওখানে আরও আমাদের রিলস ফিলস দেখতে পাবে। আর আমাদের লুচ্চা টিম সেকেন্ড চ্যানেল, সেখানে ব্লগ ভিডিও ছাড়ি, বিটিএস ছাড়ি, তো ওগুলো গিয়ে দেখে এসো। আর সাবস্ক্রাইব করলে ওইটাতেও, তো ডিসক্রিপশন চেক করো, সবের লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, তো ওখানে চেক করো, সব পেয়ে যাবে। তো ওখানে সবাইকে ফলো করো, আর পুজোতে ভালো করে এনজয় করো। আমরা আবার আসছি পুজোর পর নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, টাটা, বাই বাই।